সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আমাকে এখানে ডেকে পাঠানোর মানেটা কি? আমি তো আগের দিন গিয়ে সারেন্ডার করলাম, তোমার মাই আমাকে ছাড়িয়ে দিলেন। আমি জানি তুমি তার জন্য এখন রিভেন্ট করছো, নিশ্চয়ই সঙ্গে পুলিশ এনেছো। দেখো সত্যি কথা আমাকে বলতে পারো, আমার জেলে যেতে কোনো আপত্তি নেই। আমার মা কোথায়? তোমার মা কি একজন অল্প বয়সী মেয়ে যে আমি কিডন্যাপ করব? না, আমি জিজ্ঞেস করছি, তুমি কি জানো আমার মা কোথায়? না। আমার মা তো আমার কাছ থেকে তোমার নাম্বারটা নিয়েছিল। আই এম শিওর মা তোমার বাড়িতে গিয়েছিল। গিয়েছিলেন তো? তারপর কোথায় গেলেন? মানে মা তো বাড়ি ফেরেনি। সত্যি বাড়ি ফেরেননি? আমি কি মিথ্যে কথা বলছি? মিথ্যে কথা বলে তোমার সাথে দেখা করতে এসেছি। বলেইছিলেন ফিরবেন না, তবু আমি ভেবেছিলাম হয়তো ফিরে যাবেন। অবশ্য উনি বলে গেছেন নিজে থেকে আমাকে ফোন করবেন একদিন। মা তোমাকে নিজে থেকে ফোন করবে? আমাদের সবার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়ে চলে গেলেন। আর হতে পারে বাড়ির সবাই ভুল বুঝেছে, কিন্তু আমি তো ভুল বুঝিনি মাকে। আমাকে কিছু না বলে মা এরকম ভাবে চলে গেল কেন? তোমার মা ভেবেছিলেন তুমি ওনাকে ছাড়বে না, কেঁদে কেটে একসা করবে। এত কথা হয়েছে মার সঙ্গে? হয়েছে। আমার মা তোমাকে বাঁচিয়ে দিল, তোমার এইটুকু কৃতজ্ঞতা বোধ নেই? তুমি জানো তো যে আমার মা চাকরি বাকরি করেন না, মার সেরকম আত্মীয় স্বজন নেই। এত কথা হয়েছে যখন এটাও জানো যে মা নিশ্চয়ই রানাঘাট যায়নি। তুমি এইটুকু জানার চেষ্টা করেন না কোথায় গেছে? এইটুকু দায়িত্ববোধ কেন নেই তোমার? তুমি কি আশা করেছিলে আমার কাছে? আমার মতো ছেলের দায়িত্ববোধ থাকবে তোতা, তাহলে তোমার বিয়েটা আমি ভাঙতাম? আমার কথা বাদ দাও, আমার মাকে নিয়ে কথা হচ্ছে। এইটুকু তো তুমি আমার মার জন্য করতেই পারতে। তুমি তো জানো আমার মা তোমাকে কতটা ভালোবাসে। তা জানতাম। তো জানতে যখন তুমি কিছু বললে না কেন? তুমি ভাবলে না যে একজন মানুষ মানে এই বয়সে কোথাও চলে গেলে বিপদ হয়ে যাবে কিনা? দেখো তুমি যদি মনে করে থাকো যে আমি তোমার মাকে কিছু বলিনি, তাহলে কথা বলাই বৃথা। তো বলাই তো কোনো লাভ হয়নি, কে জানে কোথায় গেছে, আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, আমার যা টেনশন হচ্ছে। তোতা, তোমার মা খুব জেদি, ওনার মনে যদি আঘাত লাগে আর উনি যদি মনে করেন যে উনি সব কিছু ছেড়ে চলে যাবেন, তাহলে ওনাকে কেউ ফেরাতে পারবে না। আমি বুঝতে পারছি যে মার বাবার ওপর অভিমান হয়েছে, আমার দাদাদের ওপর অভিমান হয়েছে, আমি বুঝতে পারছি। কিন্তু আমি কি করেছি? আমি তো মাকে সব জায়গায় সব কিছুতে সাপোর্ট করেছি। ইনফ্যাক্ট এত বড় একটা ডিসিশন তোমাকে ছেড়ে দেওয়ার, সেটাতেও আমি মাকে সাপোর্ট করেছিলাম। আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। কি জানতে ইচ্ছে করছে তোমার? দেখো এরকম একটা কফি শপের বাইরে দাঁড়িয়ে দুজনে মিলে ঝগড়া করছি, তুমি কি সত্যি পুলিশ এনেছো সঙ্গে করে? না, যদি তোমার সঙ্গে পুলিশ না থাকে আমরা ভেতরে বসে কথা বলতে পারি, মানে একটা কফি তো খেতেই পারি। আমার কফি খেতে ইচ্ছে করছে না। কফি শপের বাইরে দাঁড়িয়ে এতক্ষণ ধরে কথা বলছি, একটু তো ভেতরে যেতেই পারি তাই না, একটা কফি খেতে? চল। বলুন, একটা ব্ল্যাক কফি দেবেন? আর শরবত জাতীয় কিছু আছে আপনাদের? হ্যাঁ, আমাদের ভার্জিন মোহিতো আছে, ফ্রেশ লাইন সোডা আছে, ওয়াটারমেলন কুলার আছে, গিভ মি রেড আছে। যে কোনো একটা শরবত হলে। আমি কিন্তু খাবো না। একটা ব্ল্যাক কফি আর একটা শরবত, একটু তাড়া আছে, সার্ভ করে দিলে ভালো হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। এই কিদিন ঈদের মধ্যেই না খুব ঝামেলা হয়েছিল। আরে মনে নেই, এই মেয়েটাই অন্য একটা ছেলের সঙ্গে এসেছিল, আর এই ছেলেটা এসে চিৎকার চেঁচামেচি করলো, অশান্তি করলো, আরে পুলিশের ভয়ও তো দেখালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এরা আজকে আবার একসাথে এখানে, কি অদ্ভুত। শোন না, নিশ্চয়ই কোনো কেস আছে, চল। আমি কিন্তু বলেছিলাম আমি খাবো না। খাবে না, খাওয়ার ভান করবে। মানে? মানে আবার কি, না খেলে খাবার ভান করা যায় না? আমি একা একা বসে কফি খাবো, তুমি কিছু খাবে না, দেখতে খারাপ লাগবে। একটা দুটো সিপ নেবে, তারপর ফেলে দেবে।
অবশ্য গরিবের টাকা কষ্টের টাকা, না খেলে সত্যিই খারাপ লাগবে। আচ্ছা, আমি যে বিষয়ে কথা বলতে চেয়েছি সেটা নিয়ে একটু কথা বলা যায়? এই ব্যাপারে তো আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না তোতা, তবে এইটুকু জানি যে তোমার মা আমাকে ফোন করবেন। আমার মা তোমাকে কেন ফোন করবে? তোমার মা আমার কাছে একটা কথা চেয়েছিলেন, সেটা আমি রেখেছি কি না জানার জন্য ফোন করবেন। আমার মনে হয় ফোনটা শীঘ্রই আসবে, খুব একটা দেরি করবেন না উনি ফোন করতে। আমার মা কি কথা চেয়েছিল তোমার কাছ থেকে? উনি চেয়েছিলেন আমি যাতে আবার নতুন করে আমার জীবনটা গুছিয়ে নিই। আমার মার এত আগ্রহ তোমার জীবন নিয়ে? প্রথমে আমি অবাক হয়েছিলাম, কিন্তু সত্যি ওনার আমার জীবন নিয়ে যথেষ্ট আগ্রহ আছে। কে জানে, আমার মতো একটা অপদার্থ অসভ্য বেয়াদবকে উনি কোথাও ভালোবেসে ফেলেছেন, কি করবে বলো? মানুষের মন তো, তার উপর কারোর হাত নেই, কখন কাকে ভালো লেগে যায়। কি হবে রে বুড়ো, এরকম দিনের পর দিন আশায় আশায় বসে আছি আমরা, অথচ বৌমা আসছে না। আর কাকা তো রোজ ফোন করছে, কি হলো, কি খবর আছে, কোথায় গেল, বিরক্ত হচ্ছে, আমার উপরে চোটপাট করছে, কি যে করি কি যে বলি ভালো লাগে না বাবা। উফ, আচ্ছা বৌমার কি কোনো আক্কেল বিবেচনা নেই? তিন তিনটে ছেলে মেয়ে আছে, আমাদের কথা না আমি ছেড়েই দিলাম, ওদের জন্য তো ফিরে আসবে রে বাবা। দুই ছেলের কথা ছেড়ে দাও ঠাম্মা, তোতার কথা ভেবে মার তো চলে আসা উচিত ছিল। সত্যি রে দাদা ভাই, তোতাটার এইরকম অবস্থা, এই সময় তোর মায়ের উচিত ছিল যে তোতার পাশে থাকা। সেটাই তো বলছি আমি। আচ্ছা বাবা, তুমি দেখো তোতা থ্রু আউট মাকে সাপোর্ট করে গেছে, তাহলে আজ মা তোতার জন্য কি করলো? এসব কথা বলে এখন কি লাভ বলতে পারিস? যে নেই তার সামনে আলোচনা না করে আমরা এখানে ঘরের মধ্যে এই আলোচনাগুলো করে কি লাভ? পুলিশ কি বলছে? খুঁজছে, খুঁজছে, পাচ্ছে না। পুলিশই যদি না পায় তাহলে আমরা কোত্থেকে কি? এত দিন ধরে তোতার বিয়ের জন্য আমি বাড়িতে বসে আছি, এবার তো ইউনিভার্সিটির কাজকর্মগুলো করতে হবে, আর কোনো কাজকর্ম আছে? আমার ভালো লাগছে না, আমাকে এমন অবস্থায় ফেলে চলে গেল, মাঝে মধ্যে মনে হয় মরে গেলেই বোধ হয় ভালো হতো। এই বাজে কথা বলবি না বুড়ো, তোর মা এখনো বেঁচে আছে, আমার সামনে দাঁড়িয়ে তুই এসব কথা বলছিস কি করে? আচ্ছা বাবা, তোতাও তো এখনো ফেরেনি, আমি খালি ভাবছি সারাটা দিনও কোথায় রাস্তায় রাস্তায় ঘুরছে, কি করছে, কিছু হচ্ছে, যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে মাকে গিয়ে খুঁজছে, তারপর ক্লান্ত বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরছে, মুখের দিকে তাকানো যাচ্ছে না, প্রত্যেক দিন ভাবছে যে আমি হয় তোকে কোনো খবর দেব, তারপর যখন খবর পাচ্ছে না তখন আরও হতাশ হয়ে পড়ছে, আমিও ভাবছি ও আমাকে কোনো খবর দেবে। ওর মায়ের সঙ্গে ওর এত ভালো যোগাযোগ ছিল, অন্তত ওকে তো ফোনটা করবে, কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। মানুষের রাগ কি চিরকাল থাকে রে বুড়ো, একদিন না একদিন তো রাগ পড়বে। আচ্ছা ঠাম্মা, আমাকে একটা কথা বলো তো, কি এমন ঘটেছিল যাতে মার এত রাগ হলো, মা যেই বাড়ি ছেড়ে চলে গেল, কি ঘটেছিল তুমি আমায় বলবে? সত্যি ছোটবেলা থেকেই এক রোগ আমি দেখে আসছি, একটু কিছুতে রেগে গেলেই মা কাকা দাদুর বাড়িতে চলে যান, তাও যখন সেখানে যেত সেটা একরকম ছিল, এখন তো কোথায় গেছে আমরা জানিও না, খুঁজেও পাচ্ছি না। আমার তো ভয় করছে জানো তো, ওই ক্রিমিনাল ছেলেটা মায়ের কোনো ক্ষতি করে দিল না তো? কি বলছিস? ওই ক্রিমিনাল ছেলেটাকে তোর মা বাঁচালো আর ও তোর মার ক্ষতি করবে? না 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 ঠাম্মা, ক্রিমিনালদের উপর কোনো ভরসা নেই। বাবা,
দেখো টিনটিন যা বলছে ঠিকই তো, একটা ক্রিমিনালকে কোনো কখনো বিশ্বাস করা, আর কার সঙ্গে আলাপ করে তোর মা বসে আছেন তো বোঝা যাচ্ছে না। তুমি দেখো তোমার মা একদিন ঠিক ফিরে আসবেন। তুমি কি হাত গুনতে পারো? হাত গুনতে না পারলেও মনটা পড়তে পারি। কার মন পড়ছো তুমি? তোমার মন পড়ছি না, চিন্তা করো না। তবে তোমার মায়ের মনটা পড়তে পেরেছি। যে যাকে ভালোবাসে সে তার মনটা বুঝতে পারে। তো তুমি আমার মাকে ভালোবাসো? আগে ভাবতাম বাসি না, কিন্তু এখন বুঝি যে ভালোবাসি। হঠাৎ তোমার মায়ের মতো ভালো আমাকে কেউ কোনোদিন বাসেনি। তারপরে আমি ভেবে দেখেছি আমিও বোধহয় তোমার মাকে ভালোবাসি। হয়তো তোমার মা কোথায় গেলেন, কি করছেন, তাই নিয়ে আমার এত কেন চিন্তা হচ্ছে? আমি তো কোনোদিন কাউকে নিয়ে এত চিন্তা করিনি। চিন্তা হয় অথচ তাকে আটকানোর চেষ্টা করলে না। আমি জানতাম তোতা তোমার মাকে আমি আটকাতে পারবো না। তুমি যদি আমার মাকে ভালোই বাসতে তাহলে তুমি আমার মাকে বাড়ি ফিরিয়ে দিতে। ভালোবাসা।